তারা টপার্স, নিশ্চয়ই তারা টপার্স হয়েছে, কারণ তাদের মধ্যে একটা নির্দিষ্ট একটা ব্যাপার আছে। তারা টপার্স কেন, তাদের মধ্যে সিক্রেটটা কি? টপার্স দের সিক্রেট নাম্বার, আমরা টপার্স দের চারটে সিক্রেট জানবো। এই চারটে সিক্রেট তুমি যদি ফলো করতে পারো, তুমিও টপার্স হতে পারো। নাম্বার ওয়ান, তারা ওয়েল অর্গানাইজড, অর্থাৎ তারা সমস্ত কিছু অর্গানাইজড, যেটা তারা পড়ে সেটাকে তারা খুব ভালো করে নিজের কাছে গচ্ছিত রাখে, ভালো করে নোটস করে, সেটাকে বাড়িতে গিয়ে ফ্রেস করে লেখে, এক কথায় সমস্ত কিছু গেট, সমস্ত কিছু তারা ওয়েল অর্গানাইজড। কোন প্রশ্নটা কবে এসেছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে তারা সাজিয়ে রাখে। এটা হচ্ছে ওয়েল অর্গানাইজড। এই বৈশিষ্ট্যটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, ওই ছেলেটা ওই মেয়েটা টপ করতে পারবে কিনা। নাম্বার টু, স্টাডি স্মার্ট, তারা স্মার্টলি স্টাডি করে। অনেকে আমরা ভাবি যে হার্ড, প্রচুর স্টাডি করতে হয়, স্টাডি হার্ড, আমি বলবো হার্ড স্টাডি নয়, মানে কঠোর পরিশ্রম বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে স্মার্টলি তোমাকে পড়তে হবে। কোন জিনিসটা পরীক্ষায় এসেছে, কোনটা আসেনি, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা ছেড়ে গেলে হবে, কোনটা না ছেড়ে গেলে হবে, কোনটা বুঝে পড়তে হবে, কোনটা বুঝে না পড়লেও চলবে, কোন জিনিসটা তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কোনটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না, এই জিনিসগুলো তারা খুব গুরুত্ব দেয় এবং তারা প্রত্যেকটা ক্লাসকে খুব গুরুত্ব সহকারে করে। ক্লাস তাদের কাছে গুরুত্বপূর্ণ, পৃথিবীর অন্য অন্য সমস্ত কিছু থেকে ক্লাস করাটা তাদের গুরুত্বপূর্ণ, কারণ তাদের এম টপার হওয়া। নাম্বার থ্রি, ডোন্ট মাল্টিটাস্ক, অর্থাৎ একসঙ্গে তুমি কখনো মাল্টিটাস্ক করবে না। মানে আমরা দেখা যায় যে একসঙ্গে আমরা অনেক কিছু করি না, আমি যদি পড়ি মানে আমি পড়ছি, আমি যদি খেলছি আমি খেলছি, অর্থাৎ একসঙ্গে একটা কাজই তোমাকে করতে হবে, একসঙ্গে একটা নির্দিষ্ট গোল তোমাকে রাখতে হবে। যদি ভালোবাসতে হয় টপ হতে হবে, ওই লক্ষ্যটাকে ভালোবাসো, নইলে অন্য কিছু ভালোবাসো। তো এই যে তোমাকে ওয়ান সাইডেড হতে হবে, যে কোনো কিছুতে একটাকে ফোকাস করতে হবে। সিক্রেট নম্বর ফোর, ডোন্ট বি ইলেভেন্থ আওয়ার স্টুডেন্ট। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এইটা, আমরা প্রত্যেকে ইলেভেন্থ আওয়ার স্টুডেন্ট, শেষ মুহূর্তে গিয়ে পড়ি, পরীক্ষার ঘন্টাটা যেই বাজে অমনি আমরা পড়ি, তারপরে আমাদের মধ্যে হুলুস্থুলুস একটা ব্যাপার তৈরি হয়ে যায়, কি করব, কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, এত পড়া বাকি রেখেছি, সারা বছর কিচ্ছু পড়িনি, এগুলো মাথার মধ্যে চলে আসে। আসলে বিষয়টা কি, যারা এই টপ করবে বা যারা ভালো রেজাল্ট করার জন্য সংকল্প করেছে, তারা কিন্তু প্রথম থেকে ওয়েল অর্গানাইজড হয়ে পড়ে আসবে। এই যে বললাম প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে ফলো হবে এবং দিনের পড়াটা তারা প্রতিদিন করে নেবে, যেটা যখন করা দরকার তখন সেটা করবে, কোনো পড়া তারা জমিয়ে রাখবে না, এবং পরীক্ষার আগে তাদের কাছে রিল্যাক্স মুড থাকবে, কারণ এতটুকু তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়ে যাবে পরীক্ষার জন্য আমি ওয়েল প্রিপেয়ার। কিন্তু আমরা কি করি, আমরা পরীক্ষা যতদিন না পর্যন্ত পরীক্ষার রুটিন পেয়ে যাই, ততদিন পর্যন্ত দেখি ও পরীক্ষা তো এখন 15 দিন বাকি আছে, সাতটা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট একদিন করে পড়ে নেব, লাস্টে আর 7 দিন পড়বো। এই হচ্ছে আমাদের মেন্টালিটি। এই মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইলেভেন্থ আওয়ার স্টুডেন্ট হওয়া যাবে না, তোমাকে একদম রেগুলার স্টুডেন্ট হতে হবে, রেগুলার স্টাডি করতে হবে, তুমি অবশ্যই টপার্সদের তালিকায় তোমারও আর একটা নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাহলে টপার্স যদি হতে চাও, এই চারটে সিক্রেট টিপস তোমাকে ফলো করতে হবে, দেখবে তুমিও টপার্সদের অনেক কাছে চলে যাবে। এখন থেকে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে চলতে থাকো, দেখবে তুমিও একদিন সফল হচ্ছ, তুমি একদিন টপার্স হচ্ছ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।